আসসালামু এভরিওয়ান, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। চলে এলাম আপনাদের জন্য ভীষণ মজার একটি ভর্তা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির ভর্তা। অনেকেই মাছ মাংসের তুলনায় ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালোবাসে। মাঝে মাঝে খাবারের স্বাদে ভিন্নতা আনতে আমরা কিন্তু যে কোনো ধরনের ভর্তা তৈরি করে খেতে পারি। ভর্তা সাধারণত বাঙালিদের একটি পছন্দের খাবার। আশা করছি এই বাঁধাকপির ভর্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। মজাদার বাঁধাকপির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে একটি বাঁধাকপির পাতার অংশটিকে এভাবে কুচি করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে ভালো করে হাতের সাহায্যে এভাবে কোচড়ে নিতে হবে, যাতে করে বাঁধাকপিটা কিছুটা নরম হয়ে যায় এবং এর থেকে কিছুটা পানি বের হয়ে আসে। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটাকে কোচড়ে নেওয়ার পর এগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং এর থেকে কিছুটা পানি বের হয়েছে। এবার বাঁধাকপিটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তবে এর সাথে কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না। তো আমি বাঁধাকপিটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এর কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাঁধাকপির পানি ভালো করে শুকিয়ে না আসা পর্যন্ত মিডিয়াম টু লো আঁচে এটিকে সিদ্ধ করে নিতে হবে। তারপর ভর্তার অন্যান্য উপকরণগুলো রেডি করে নিতে হবে। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হলে তাতে কিছু শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং কিছু রসুন ভেজে নিব। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। কেউ ভর্তায় ঝাল বেশি পছন্দ করে, আবার কেউ কম পছন্দ করে। আজকের ভর্তায় আমি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটোই ব্যবহার করব। এতে করে দুই ধরনের ফ্লেভার পাওয়া যায়। রসুনগুলোকে ভালো করে নরম না হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর কাঁচা মরিচ যদি এভাবে ভেজে দেওয়া হয় তাহলে ভর্তায় একটি অন্যরকম টেস্ট আসে। তারপর এগুলোকে তুলে নিয়েছি এবং একই প্যানে দুটো টমেটো এভাবে কুচি করে এগুলোকে ভেজে নিব এবং টমেটোগুলোকে ভালো করে নরম না হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই টমেটো দেওয়ার কারণে আপনার ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। টমেটোর ভর্তাও কিন্তু আলাদা করে নেওয়া যায় এবং এই টমেটোর ভর্তাটি খেতে কিন্তু ভীষণ মজার। টমেটো ভর্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো টমেটোগুলো যখন এরকম নরম হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিব। এবার চলে যাব ভর্তাটি তৈরি করতে। তো ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং শুকনো মরিচগুলোকে ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো করে নিব। শুকনো মরিচকে এভাবে গুঁড়ো করে দেওয়ার কারণে ভর্তার সাথে ভালো করে মিশে যাবে এবং ভর্তাটি খেতেও কিন্তু দারুণ লাগবে। তারপর কাঁচা মরিচটিকেও ভালো করে মেখে নিব। কাঁচা মরিচটি ভালো করে মাখানো হয়ে গেলে রসুনগুলোকেও ভালো করে মেখে নিতে হবে। দেখুন, রসুনগুলো কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে। এভাবে নরম করেই রসুনগুলোকে ভাজতে হবে। তারপর পেঁয়াজগুলোকে এর সাথে ভালো করে মিক্স করে নিব। আপনি যদি ভর্তাটিকে অনেক মজার করে তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই উপকরণগুলো আগে ভালো করে মিক্স করে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে নরম না হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে মেখে নিব। তারপর এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু বাঁধাকপি সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে তাই লবণটা একটু বুঝে দিতে হবে এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে আবারও ভালো করে মেখে নিব। মজাদার ভর্তা তৈরি করার ক্ষেত্রে এই মাখানোটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। পেঁয়াজটিকে ভালো করে নরম করে মাখিয়ে মরিচ এবং তেলের সাথে ভালো করে মিক্স করলে ভর্তাটি খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। তো বাঁধাকপি সহ সবগুলো উপকরণ ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে সবশেষে অ্যাড করে দিব টমেটো। তারপর টমেটো সহ এই সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার বাঁধাকপির ভর্তা। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে কিন্তু দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন ভর্তাটি দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
চাইলে আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।